بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন একটু আলোচনা করব বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আমাদের যে বইটি শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার এই বইটির মধ্যে একটি বিষয় আলাপ করব সেই বিষয়টি হলো রূহ বিষয়টা কি এই রূহ সম্বন্ধে কিছু বুঝিয়া লই আমরা রূহ সম্বন্ধে কিছু লেখা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমার মুর্শিদ যদি আমার রাসূল যদি কিছুটা লেখার জ্ঞান দান করেন তবে হয়তো কিছুটা লিখতে বলতে পারবো এই রূহ বিষয়টা খুব কঠিন এবং কঠিন হওয়ার একটাই কারণ এই রূহের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাইয়া আছে যাহা সকলের মাথায় ধরে না এবং নবীর কাছে বসে যখন সাহাবাগণ বলিলেন হুজুর আরো একটি কথা জানার ছিল নবীজি বললেন হ্যাঁ বলুন সাহাবাগণ বলতে লাগলেন হুজুর রূহ বিষয়টা কি আমরা রূহ সম্বন্ধে কিছু জানতে চাই নবীজি বলতে লাগলেন রূহ আল্লাহর একটি পাওয়ার রূহ আল্লাহর নবীজি আরো কিছু বলতে বলতে আল্লাহ জিব্রাইলকে নাজিল করলেন এবং জিব্রাইল আসিয়া খুব দ্রুতভাবে নবীজিকে জানাইলেন আল্লাহ আমাকে পাঠাইলেন হুজুর রূহ সম্বন্ধে আলোচনা করবেন না অন্য বিষয়ে আলোচনা করুন কারণ রূহ সম্বন্ধে সকলে বুঝবে না আমি বলবো তাহলে কি মানুষ রূহ সম্পর্কে কিছু শিখবে না বুঝবে না এই সম্বন্ধে কি বোঝার দরকার নাই অবশ্যই একদিন মানুষ জানবে সেই সময়টা কখন জানবে মানুষ যখন তরিকতের হাকিকতের ও মারিফতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে তখনই মানুষ শুনতে ও দেখতে পাবে যে রূহ বিষয়টি কি তবে রূহ সম্বন্ধে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি কালামু আল্লাহ দাউদ নবীকে বলা হয়েছে দাউদ জব্বরুল্লাহ নাকি জব্বর আল্লাহ ঈসা নবীকে বলা হয়েছে ঈসা রুহুল্লাহ নাকি ঈসা রুহু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি মুহাম্মদ রাসূল আল্লাহ কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন এই নিয়েও দ্বন্দ্ব চলে ওলামাদের সাথে এবং পীর ওলিদের সাথে যারা উল্লাস বলে তাহারা ওলামাগণ এবং যাহারা আল্লাহ বলে তাহারা অলিয়া উলিয়া কামেল পীর ফকিরগণ যদি সঠিক করিয়া পড়া হয় রাসুল উল্লাহ হয় না রাসুল আল্লাহ হয় যদি সঠিক করিয়া পড়া হয় রুহু উল্লাহ হয় না রুহু আল্লাহ হয় তাহলে আমরা বুঝব কি রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার যে আল্লাহ দেখা যায় না তাহলে রুহকে কি কেউ দেখেছে না দেখে নাই তাহলে রুহ ও তো নিরাকার যদি কেহ বলে না রুহ দেখা যায় রুহ নিরাকার নয় তাহলে আমি বলবো রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায় রুহের মধ্যেই আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এবং বাতাস আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকেন
এই রূহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয়, কারণ রূহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব, রূহের রূপস্রোতের মতোই আল্লাহর রূপস্রোত। রূহ যেই ভাণ্ডে রূপ ধরে, আল্লাহ সেই ভাণ্ডেরই রূপ ধরে। এখন রূহ কি, আল্লাহ কি এবং বাতাস কি, আপনাদের জ্ঞানে ইশারা দেবেন। রূহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপস্রোত নিয়ে কিছু বিষয় তুলে ধরা হলো। তাই চিন্তা চেতনায় যদি কেউ বোঝেন যে না, এই কথাগুলো আমাদের বোঝার বিষয়ে, চিন্তা করার বিষয়ে, অবশ্যই আপনাদের চিন্তায় খেয়াল এবং ধ্যানের মাধ্যমে সত্য মিথ্যা কেমন কি লাগলো, কার ভালো লাগলো, কার মন্দ লাগলো, তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।